আজ হচ্ছে 7th January, আজ আমি যাচ্ছি হচ্ছে পুরীর জন্য, পুরী ট্রিপে। এখন টেনশনে দাঁড়িয়ে আছে। ছেড়ে দিয়েছে। আমরা এখন এই যে সি বিচে আছি, মানে হালকা সূর্য উঠছে, হালকা গাইজ ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজ হচ্ছে 7th January, আজ আমি যাচ্ছি হচ্ছে পুরীর জন্য, পুরী ট্রিপে। পুরী ট্যুরে আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো আর আগে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন থেকে আমি পুরী ট্রিপের ভ্লগটা স্টার্ট করলাম। আজকে থেকে আমাদের জার্নি স্টার্ট। তো এই এখন বেরোবো বাড়ি থেকে, আমরা যাবো হচ্ছে আমাদের এখান থেকে শান্তিপুর, শান্তিপুর থেকে শিয়ালদা থেকে ট্রেন আছে আমাদের। তো এখন বেরোই, বাকি কথা তোমাদের সাথে রাস্তায় গিয়ে হবে, ঠিক আছে? তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, পার্টে পার্টে ব্লগ দেব। প্রথমে হয়তো একটা ট্রেনের জার্নিটা যেটা যাচ্ছি সেটার একটা ব্লগ দেবো, এভাবে বিভিন্ন পার্টে আসবে, দেখতে থাকো তাহলেই বুঝে যাবে। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও, লাইক করো, কেমন লাগলো জানিও পুরী সিরিজটা আমার। আর এখন প্রায় 2টো বাজতে চললো, বেরোবো, আমাদের 3:30টার সময় ট্রেন আছে। তো শান্তিপুর থেকে 3:30টার ট্রেনটা ধরে আমরা যাব হচ্ছে শিয়ালদা, শিয়ালদা থেকে তারপর ট্রেন আছে। তো এক কথা মনে অনেকবার বলে ফেলছি, যাই হোক আমি এখন ঝটপট করে বেরোই। যে এখানে এখানে আমার লাগেজ আছে, এই যে এই রাকসাকটা নিচ্ছে, এর সাথে একটা স্লিং ব্যাগ আর এইসব নিচ্ছি। তো যাই হোক, আর এই লাগেজটা প্রচণ্ড ভারী হয়েছে, মানে ওইটা নিয়ে যেতেই আমার পুরো দম বেরিয়ে যাবে। তো সবাই রেডি হচ্ছে, আর আমার মা এখন টেনশনে দাঁড়িয়ে আছে। আমার মা যাচ্ছে না, সেই জন্য টেনশন করছে। আর আমি যাচ্ছি, রেডি হয়ে বাইরে বেরিয়ে কথা। আমরা এখন টোটোই আছি, যাচ্ছি গঙ্গা পার হয়ে, তারপর শান্তি শুনতে পাবেন এখানটা, শান্তিপুরে যাবো। এই যে গঙ্গার ঘাটে আছি ভাই, এখানে আমার ধরবো ওই ধারটা দিয়ে না। হ্যাঁ, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এই যে দূরান্ততে আছি, ভাই আছে, আমি আছি, আর সবাই এদিক ওদিকে আছে। তো এখন এই ট্রেন দিয়ে দিয়েছে, এখন কটা বাজে, 7:24 বাজে, ট্রেন দিয়ে দিয়েছে, এখন আছি। সব ব্যাগপত্র এখন ঠিকঠাক করে রাখা হলো, দিয়ে ওই আমার ব্যাগটা একদম আপার মানে আপার বারতে তুলে দিয়েছি, যেহেতু আমি র্যাকসা কিনেছি তো র্যাকসাক নিচে রাখার প্রবলেম, সেই জন্য একদম আপার বারতে তুলে দিয়েছি।
এবার ট্রেন ছাড়বে একদম ডট আটটাই এখান থেকে শিয়ালদহ দুরন্ত, ওটার মধ্যে ঢুকবে। এখন আমাদের ট্রেন ছাড়লে সবে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা ফেলে দিবি না কিন্তু তুই। এই যে আমাদের খাবার মেনু, নান আর তার সাথে আলুর দম খাচ্ছে। আপনারা এরকম খাবার খেতে চাইলে কমেন্ট করুন। এই যে খাচ্ছে, খাবার বাড়ছে। এই যে আমার ভাই খাচ্ছে, ঠিক আছে সবাই। কতগুলো টুপি আছে, তারপর 20,000 টাকা এখানে ফেলে চলে যাবো। কিন্তু 20,000-এর বাবা, এটা আগে 20,000 টাকা এখানে দাঁত ট্রেনে গড়াগড়ি কাটছে। এই যে এখানে পিঠে নিতে গিয়ে আমার পিঠের এইখানটা বীভৎস ব্যথা হয়েছে।
এত ভাগ্য এটা। পুরী ঢুকছে এখন ট্রেনটা, এই যে দিদা এদিকে তাকাও, এরম এরম হাই করে দাও, এরম এরম নিয়েছি। এবার টুকটুকে যাই, এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু এখানে নাইট কার্ফিউ আছে, তো 5টা পর্যন্ত ওয়েট করলাম, এবার আস্তে আস্তে যাবো। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, দুরন্ত এই কালারটা দেখলেই ভালো লাগে, দুরন্ত এই কালারটা ছাড়া কি কতটা ভালো লাগে। সামনের কম্পার্টমেন্টগুলো না আবার লাল লাল, তো দুরন্ত লাল কালার রেড ভালো লাগে না আমার, এই দুরন্ত গ্রিন আর ইয়েলো দিয়ে কালারটাই ভালো লাগে। তো এই ব্যাগ নিয়ে আমার নাজেহাল অবস্থা, তুমসে না হো পায়েগা। ওই দিকটাই চলো, ওই দিকটাই চলো। আমরা এখন পুরী স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, জামিয়ার ভাই এখানে এসে দাঁড়িয়ে আছে আর সবাই ওদিকে দাঁড়িয়ে আছে। এখনও এরপর অটো ফটো যা ঠিক করার করা হবে, তারপর যাওয়া হবে। ভাই কর হাতছি দিয়ে নি, পিছনে পুরী স্টেশন। এখন এই 4:30 মতো বাজে, আমাদের 7টায় চেক ইন আছে, দেখি তাড়াতাড়ি গেলে বিচে দাঁড়িয়ে থাকবো, কি হয় দেখি। তুই কত পাচ্ছি দিবি, মাস্কটা পর। আমি আর ভাই এখন এখানে দাঁড়িয়ে আছি, শুনতে পাচ্ছ কি না কথা বার্তা জানি না। ভাই এখানে দাঁড়িয়েছে, এখন ঠান্ডা নেই, ঠান্ডা আছে, একদমই ঠান্ডা নেই, এই জাস্ট একটা জ্যাকেট পরে আছি। হয়তো বেলার দিকে হলে আরও কিছুই ঠান্ডা থাকবে না, আমি উইন্টারওয়্যার তেমন কিছু আনিও নি, মানে আমি শুনছিলাম যে ঠান্ডা নেই, সেই জন্য শীতের খুব একটা কিছু হয়নি, হালকা কতগুলো দুটো এনেছি। দেখি বেলা হোক কী হয় দেখি, আবার তো দিতে যাই, চল দিতে যাই। ভিডিও
এই যে এখানে সবাই এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের ধারে। হোটেলে চেক ইন করতে এখনো দেরি আছে, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র এনজয় করছি। সানরাইজ এখনো হয়নি, সানরাইজ হতে হতে 6টা, ওখানে 5টার একটু বেশি বাজে। সমুদ্রের আওয়াজে কিছু শোনা যাচ্ছে কিনা তাও জানি না, সমুদ্রের আওয়াজ তার সাথে হাওয়া আছে। আমরা এখন এই যে সি বিচে আছি, সূর্য উঠছে হালকা হালকা, এখনো দেখা যায়নি, কুয়াশা আছে, হালকা হালকা পিছনে আকাশ লাল হয়েছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, হালকা হালকা এখানটা লাল হয়েছে আকাশটা, এখনো সানরাইজ হয়নি। দেখি এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছে, সানরাইজটা হোক, সানরাইজ দেখে তারপর রুমে চেক ইন করতে দেয় কিনা। চলে এসেছি রুমে, এসেই বসে আছি, এবার ফ্রেশ হবো, ফ্রেশ মানে স্নান করব, দিয়ে মন্দিরে পুজো দিতে যাবো। ওই যে ভাই পিছনে বসে আছে, সবাই স্নান টান করে, ওরম করে না, সবাই স্নান টান করে আস্তে আস্তে রেডি হচ্ছে, আমি স্নান করতে যাব, রেডি হব। তাই তো সকালবেলা ইয়েতে গেছিলাম, বিচে গিয়েছিলাম, কিন্তু যেহেতু হালকা একটু মেঘলা ছিল, সানরাইজ দেখা যায়নি, যেটুকু দেখে একটুখানি শ্যুট করেছি। তো যাই না, আদৌ ওটা শুনতে পেয়েছো কিনা, কেননা বিচের তো সমুদ্রের যা আওয়াজ হচ্ছিলো কিছু শোনা যাচ্ছিল না। আর এখন রেডি হব আর পুজো দিতে যাই, আজকে পুজোটা সেরে নেবো, তারপর বাকি যা ঘোরা আছে সেগুলো পরে নেক্সট দিন দেখা যাবে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করলাম, বাড়ি থেকে পুরী পর্যন্ত এই জার্নিটা কমপ্লিট, ট্রেন জার্নি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ব্লগটা কেমন কি করতে পেরেছি, যাই হোক যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এখন যদি না করে থাকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আরও কী কীভাবে ইম্প্রুভ করতে পারি সেটা জানিও। আবার তো যাই, ঝটপট করে স্নান করি, নাহলে আমাকে বকা শুনতে হবে। এরপর থেকে আমি আবার নেক্সট ব্লগটা শুরু করব, মন্দিরে পুজো দিতে যাওয়ার ব্লগটা, আর সারাদিন যা যা করবো সেই সব তো শেয়ার করবোই। আর তোমাদের রুমটা দেখানো হয়নি, রুমটা দেখানোর মতো কিছুই নেই, তেমন সিম্পল একটা রুম, তো পরে আমি অন্য কোনো ভিডিওতে রুমটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা, ভাই টাটা করে দেবো।